জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তো আরও একদিন পর অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক ভালোবাসা দিয়ে তৈরি করা এই ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলো না। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে খুবই শক্তি যোগায় পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর দেখো, চলে এসেছি রান্নাঘরে সকাল সকাল। কিন্তু ওইদিকে বর্মশাইকে চা বানিয়ে দিয়েছি, ও চা খেয়ে চলে গেছে দোকানে। আর আমার মাকে একটু চা করে দিলাম, মাকে দুধ চা করে দিলাম। আর দেখো, আমি একটু দুধ একটু চিড়ে তার সাথে দুটো বিস্কিট এই খেয়েই হচ্ছে আমার ওষুধ খেতে হবে সকালে। আর তারপরে আমি চলে আসলাম আমার সোনামারকে উঠাতে। ওইদিকে কিন্তু ভাতও করে নিয়েছি, সিদ্ধ ভাত। যেহেতু ভাই আছে, ও তো ভাত ছাড়া কিছু খায় না। আর দেখো, আমার মেয়েটা তো শুধু ওই যে ঘুম আর ঘুম। সকাল টাইমটা প্রচুর যুদ্ধ করতে হয় ওর সাথে, কারণ সোনামা আমার সারা রাত ঘুমায় না, ওই ভোর হলে ঘুমায়। আর সকাল টাইমটা তো ও একদম প্রচণ্ড গভীর ঘুম থাকে চোখের মধ্যে। আর দেখো, যতই ঘুম থাক ওকে তো খাওয়াতে হবে, তাই না? এই ঘুমন্ত অবস্থায় কোন মানুষটা পারবে বলো, এরকম এত বড় একটা বাচ্চাকে থেরাপি করাতে, ব্যায়াম করাতে আর খাওয়াতে? অনেকটা কষ্ট করতে হয়, অনেকটা সময় নিয়ে নিয়ে করতে হয় এসব। আর ও না প্রচণ্ড রেগে যায়, প্রচণ্ড জেদ করে, করবে না। দেখতে পাচ্ছো কীরকম করে রাগ উঠছে, কান্না করছে, না বসে থাকবে না থেরাপি করবে। এই করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায়। তারপরে যে কোনো রকম করে শুধু থেরাপিগুলো করিয়ে আমি মার কাছে দেই, মা খাওয়ায়, কখনো আমিও খাওয়াই সময় থাকলে। আমার আবার তো বসে থাকলে হবে না, তাই না? পরবর্তী কাজগুলো তাড়াতাড়ি করে করতে হবে। আর সকাল সকাল রান্নাটা যদি করতে পারি দুপুরের, তাহলে একটু অনেকটা গরমটা কম লাগে। গরম তো লাগেই এখন আমার প্রচণ্ড, কী আর করবো। স্নান দান করে পুজো টুজো কিন্তু হয়ে গেছে। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম গোপোষণার জন্য দুটো ড্রেস এনে আনা হয়েছে, আবার মানে মেশিনে বানানো হয়েছে আর কি, পাশের বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম। তো আজকে দেখো ওই ড্রেসটা পরানো হয়েছে, কেমন লাগছে বলো? পুজো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল, তারপরে যেতে হবে ওই রান্না করতে, এই একই রুটিন। আর দেখো কী এনেছে আজকে, এই যে কত বড় বড় চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ কিন্তু সোনামার বাবু খায় না, আর আমার শাশুড়ি মাও কিন্তু খায় না। তার জন্য আর কি সবসময় এই বড় চিংড়ি মাছ আনা হয় না খাওয়ার মধ্যে ভাই আর আমি। তো এই চিংড়ি মাছ আমি খেতে চেয়েছিলাম, এর আগেও একদিন এনেছিল বড় চিংড়ি মাছ, তো তখন না ভাগ্যে আর জুটেনি, ওই অনেকগুলো আত্মীয় এসেছিলো সবাইকে দিদি দিতে, তখন আর হয়নি। তো এখন আমি কিছুদিন হলো সোনামার বাবুকে বলেছিলাম যে বড় চিংড়ি আনবে, তো বাজারে যদি উঠে। আর আমাদের বাড়ির পাশে বাজারে না শুধু লোকাল মাছেই উঠে, কিন্তু এ তো বড় চিংড়ি উঠে না। এই বড় চিংড়ি পেতে গেলে সেই বড় বাজারে যেতে হবে। তো ওই আর কি, এই দেখো ভাইকে পাঠিয়ে দিয়েছিল, মাংস নিয়ে এসেছে, মাটন, আর হচ্ছে এই চিংড়ি। তো এই চিংড়ি মাছ এখন তো আমি কোনোদিনও পরিষ্কার করিনি, মানে কীভাবে বাছিয়ে কাটে কিছুই করিনি কোনোদিনও। এর আগে একবার এনেছিল, তো তখন তো একদম দোকান থেকেই বেছে নিয়ে এসেছিলো। তো ওই যে এখন কী করব ভাবছি, মুশকিল আসান ইউটিউব, ইউটিউবে সার্চ করে দেখলাম প্রচুর ভিডিও আসলো কীভাবে চিংড়ি মাছ পরিষ্কার করতে হয়। সেই একটা ভিডিও দেখেই পরিষ্কার করতে শুরু করলাম। তো বলতে আমার লজ্জা নেই জানো তো, আজকে আমি প্রথম এত বড় চিংড়ি মাছ খাবো। তো সত্য কথা বলতে কিসের লজ্জা, তাই না? তো এই যে পরিষ্কার করে নিচ্ছি, মাথার কাছে নাকি নোংরা থাকে সেসবও পরিষ্কার করে নিচ্ছি। আর একটা মাঝখানে শিরার মতো থাকে, লম্বা শিরার মতো, তো সেটাও বের করে নিলাম। এই দেখো, তো আমি সম্পূর্ণ খোসাটা কিন্তু ছাড়লাম না, দুটো মাছের সম্পূর্ণ খোসা ছেড়ে দেখি যে মাছটা একদম ছোট হয়ে গেছে, আর ভাজলে তো একদম গুটিয়ে যায়। তো আমার ভালো লাগছিল না, তাই অর্ধেক এরকম করে রেখেছিলাম। অনেকের ভিডিওতে দেখি কত বড় বড় লম্বা লম্বা থেকে যায়, তো দেখতে কিন্তু ভালোই লাগে, খেতে জানি না কেমন লাগে। তো তাই আমি এইভাবে দেখো রেখে দিলাম। আর ভাবছিলাম কী রান্না করব আমি, আর চিংড়ি মাছের মালাই গাড়ি তো কোনোদিনও রান্না করিনি। কী কী লাগে, নারকেলের দুধ লাগে, আরও কত কিছু লাগে। তো অত কিছু ঝামেলা করার তো আর সময় নেই,
আর দুদিন আগে শ্যামল এই দিদিভাইয়ের ভিডিওতে দেখেছিলাম, এসএস কিচেন দিদিভাইয়ের, যে কাঁঠাল চিংড়ি রান্না করলো। তাই হুট করে মাথায় আসলো, দিদিভাই তো রান্না করেছিল, তো আমি, আমার কাছে তো কাঁঠাল আছে, তো মাকে বললাম একটা কাঁঠাল নিয়ে এসে আমাকে কেটে দাও। আর দেখো মা কী করেছে, মাকে আমি বলতে ভুলে গেছি যে কাঁঠালগুলো একটু বড় বড় রাখতে হবে, মা একদম কুচু কুচু করে দিয়েছে। তো যাই হোক, যেরকম করে দিয়েছে সেরকম করেই রান্না করে নিলাম, খেতে কিন্তু ভালোই হয়েছে। তো দেখো এই যে মাংস, তারপরে ছোলা মটরের একটু মাখা মাখা তরকারি, বরমশার জন্য একটু ডাল করে নিয়েছি, মুসুর ডাল পাতলা করে, আর এই যে কাঁঠাল চিংড়ি, কারণ সোনামার বাবু তো আবার কাঁঠাল চিংড়ি খাবে না, তার জন্য একটু ডালও করে নিয়েছি। তো এই হলো আজকে আমার রান্না। তো তোমাদের কেমন লাগলো, প্রথম রান্না করলাম আমি এইভাবে কাঁঠাল চিংড়ি, আর প্রথম খাবো এইভাবে এত বড় চিংড়ি মাছ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর দেখো আগের ভিডিওতে তো দেখেছিলাম যে আমরা ধান সিদ্ধ করেছি, সে ধানটা তো শুকিয়ে গেছে, যে প্রচণ্ড রোদ দিয়েছে মানুষের অবস্থাই খারাপ, ধানের অবস্থাও খারাপ হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে ধানগুলো আবার ছায়ার মধ্যে গুটিয়ে রাখলাম। কাপড় চোপড়গুলো ঘরে তুলতে হবে, একদম পাপড় হয়ে গেছে, কড়কড়া হয়ে গেছে। তো এর আগের ভিডিওতে মধুমিতা মণ্ডল একটা দিদিভাই সাধারণ ভিউয়ার্স কমেন্ট করেছিল, ব্যাঙ্গালোর থেকে দেখছে, তো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই, তুমি বলেছিলে যে আলুটা নষ্ট, আলুটা তুমি কেন সবজিতে দিলে, তো দিদিভাই তোমাকে বলে দিই ওই আলুটা নষ্ট ছিল না, এদিকে লাল পাহাড়ি আলু বলে এটাকে, ভিতরে না লাল দাগ থাকে কিন্তু এটা নষ্ট ছিল না। আর আমরা যখন সোনামাকে নিয়ে ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, প্রথমে তো নিমান্সে দেখিয়েছিলাম, তারপরে সেখানে কোনো কাজ হয়নি, ডাক্তার একদম না করে দিয়েছিল, তারপরে অনেক ঘোরার পর ইন্দিরা গান্ধী ইনস্টিটিউটে গিয়েছিলাম, সেখানে অনেক ডাক্তার দেখেছিল, তো এক ম্যাম থেরাপির ম্যাম বলেছিল যে খড়খড়া জাতীয় কিছু নিয়ে সোনামার শরীরের মধ্যে এরকম করে এসে করতে, তো ওই যে স্নান করার সময় বলেছিল যে এই সাবান লাগিয়ে সারা শরীর ঘষতে আর কি, তাহলে ওর শরীরের নার্ভগুলো একটু সচেতন হবে। আর মধুমিতা দিদিভাই জিজ্ঞাসা করেছিল তোমরা কোথায় দেখিয়েছিলে, সে দিদিভাই নাকি নিমান্সের পাশেই থাকে, তো আমরা প্রথমে নিমান্সে দেখিয়েছিলাম, তারপরে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট। তো আগে যদি তোমাদের সাথে, তোমার সাথে আলোচনা থাকতো তাহলে তোমার সাথে অবশ্যই দেখা করতাম দিদিভাই। তো আমরা তো সেই ডিসেম্বরে গিয়েছিলাম, চলে এসেছি 15 দিন থাকার পর। তো দেখো সোনামাকে স্নান দান করানো কিন্তু হয়ে গেছে, আর মেয়েটা আমার এই যে ঘুমো ঘুমো শুধু। আর তোমরা দেখতেই পেয়েছো কালকে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, এই সমস্ত ওষুধ দিয়েছে জানো তো, ডাক্তার তেমন কিছু আমাকে বলেনি, অনেকগুলো রক্ত নিয়েছে, অনেকগুলো টেস্ট দিয়েছে, এই টেস্ট করে আবার রিপোর্ট দেখাতে হবে, তারপরে বলবে রিপোর্টে কী আছে না আছে। শরীরটা যেহেতু এখন প্রচণ্ড যেহেতু গরম পড়েছে, তার জন্য বলেছে তুমি সবসময় জল খাবে আর হচ্ছে গ্লুকন ডি খাবে। আর শরীরের মধ্যে তেমন কোনো কিন্তু সমস্যা নেই, যে এমার্জেন্সি কিছু সমস্যা, শুধু ওই গরম লাগে বেশি আর একটু হাঁপিয়ে যাই, যেহেতু আমার একটু পরিশ্রমও হয় ভালোই, তোমরা দেখতেই পাও, তো কি করব আর করতেই হবে, না করে উপায় নেই, কে করবে বলো, আর মার উপরেই তো কত চাপ দেব, যেটুকু করতে হয় সেটুকুই করি। সোনামাকে খাওয়ানো দাওয়ানো কিন্তু হয়ে গেছে, মা খাইয়ে নিয়েছে, এখন ওই যে দেখতেই পাচ্ছ শোয়ানোর সাথে সাথে চোখ বন্ধ, এই হলো আমার মেয়ের ব্যাপার। আর এদিকে কাপড় চোপড় সব কিছু প্রতিদিনের মতো গোছগাছ করে না রাখলে এলোমেলো আর ভালো লাগে না, তাই এগুলো একটু গোছগাছ করে নিচ্ছি। আর সকালে যেহেতু আমি জল ভরে রাখতে পারিনি, সকালে একটু প্রচণ্ড ব্যস্তই ছিলাম, তার জন্য সে গাছটা এখন করে নিচ্ছি। আর দেখো আমার বাগানটার মধ্যে অনেক পাতা জমা হয়েছিল, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কি আর করব বলো, এসব বলতে বলতে না ভালোই লাগে না। এক কাজে দু কাজ, বালটিও ভরা হয়ে গেল, আমার বাগানটাও পরিষ্কার করা হয়ে গেল। আর দেখি বাগানের মধ্যে একটু জল দিতে হবে, যেহেতু সকালে জল দিতে পারিনি জানো তো। আর দেখো এগুলোকেও নাকি স্নেক প্ল্যান বলে, এগুলো কিন্তু আমার বাড়িতেই হয়েছে, বাড়ির থেকে তুলে এনে এদিকে চারপাশে পুঁতে দিয়েছি। তারপরে এই যে রেস্ট করলে তো আর হবে না, উঠান বাড়িঘরগুলো তো একটু ঝাড় দিতে হবে তাই না, প্রচণ্ড পাতা পড়েছে, তোমরা অনেকেই বলো যে বিকেলে আর ঝাড় দিতে হবে না, তো একটা বাড়িতে যদি এরকম অবস্থা হয়ে থাকে, যদি আমরা ঝাড় না দিই, একটা মানুষ যদি বাইরের থেকে আসে তখন কি বলবে বলো, এত নোংরা বাড়ি, মানুষ কি বাড়িতে থাকে না, তখন আমার সুবিধা অসুবিধা কিছু ভাববে না, তখন শুধু বলবে যে বাড়ির বউটা নোংরা, এই হলো ব্যাপার। আর দেখো জল দিতে কিন্তু প্রথমে ভুলে গেছিলাম, তারপরে প্রচণ্ড ধুলা উড়ছিল মোটরের পাইপটা দিয়ে, উঠানটার মধ্যে একটু জল দিয়ে নিয়েছি, তারপরে ধুলাটা গিয়ে একটু কমেছে। তো এদিকে সোনামার বাবু কিন্তু চলে এসেছে দোকান থেকে,
তারপর ও গাই পানালো, গরুকে খেতে দিল, এখন স্নান করছে। ততক্ষণে আমি এই যে ঘরের ডাস্টিংটা করিনি, সকালবেলা তো করতে পারিনি, সকালবেলা একটু ব্যস্ত ছিলাম তার জন্য। আর দেখবে এখন যে প্রচণ্ড ধুলো উঠছে না, জানলা দরজা দিয়ে শুধু ধুলো ঢুকছে বাইরের। আর এগুলো যদি প্রতিদিন একটু করে হালকা করে এসে করি তাহলে পরিষ্কার থাকে, আর একদিন যদি গ্যাপ দেই তাহলে একটু প্রচণ্ড ধুলো জমে যায় আর পরিশ্রমটা অনেক বেশি হয়। প্রতিদিন একটু পরিষ্কার করলে কি পরিশ্রমটা একটু কম হয় তার জন্যই। আর এই যে খাওয়া দাওয়া করার পর কিন্তু একদমই নড়াচড়া করতে পারি না, একটু রেস্ট না নিলে আর হয়ই না। আর মানসী দে সরকার দিদিভাই বলেছিল, সাধারণ ভিউয়ার্স, তুমি শরীরের এই অবস্থায় এত কাজ করছো, তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি, সত্যি তুমি আমাদের ইন্সপিরেশন। তো আমি কি বলবো দিদি তোমাদেরকে, তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো না, তোমাদের এই কমেন্ট দেখে আমি ইন্সপায়ার হয়ে যাই, আমি অনেক শক্তি পাই আরও লড়াইটা করার। তো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, অন্তর থেকে অনেক 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 ভালোবাসা তোমাদেরকে। সুপর্ণা শর্মা সরকার দিদিভাই কমেন্ট করেছিল, আর কিচেন স্পাইসি ফুড থেকে এক দিদিভাই কমেন্ট করেছিল, দিদিভাই প্রতিদিন ছোট কমেন্ট করে, খুবই ভালোবাসা তোমাকে দিদিভাই। তো দেখো এই যে এখন তুমি খেতে বসে পড়েছি, চিংড়ি মাছের তরকারিটা সত্যি ভালো হয়েছে। কে এখনো পর্যন্ত ঘুম শেষ হয়নি? বিকেল হয়ে গেছে, সন্ধ্যা লাগছে, এখন তাড়াতাড়ি উঠো। বাবা মাকে জড়িয়ে ধরে ঘুম হচ্ছে। তো দেখো রাত হয়েছে, আমার মেয়ের চোখ খুলেছে, এখন সারা রাত জেগে থাকবে, অনেক রাত হয়ে গেছে এখন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণা হরি বল।